সালামু আলাইকুম মইদিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আছি মোটামুটি। তো কি দিতে পারে ভাই আপনাকে, আজকে কি লাগবে আপনার? কিছু লাগবে না ভাই, আমি একটু ঝামেলায় আছি, এখন কথা বলি না, পরে। আর 2 মিনিট সময় দেন না ভাই, আপনার কি কি লাগবে সেটা বলে আমি লিখে নিয়ে যাবো। না ভাই, আমি হিসাব করতেছি এখানে, একটা কথা বললাম আবার এক কথার উপর কথা বলছি। তো কোনো ফরক লাগবে না? বুঝি না, কোনো ফরক লাগবে না আপনার? না, ক্যাটালগটা দেখেন না ভাই, এখন আমার লাগবে না, আপনি পরে আসতে পারেন, আমি একটু ব্যস্ত আছি ভাই। একটা ফোটাগো নেবেন না ভাই, যে আপনি তো আমাদের প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই যে মানে বিভিন্ন আমাদের প্রোডাক্ট বিক্রি করতেছেন, কিন্তু শেষ হয়ে গেছে তো, প্রায় শেষ, শেষের মুহূর্তে, প্রায় শেষ পর্যায়ে। আমি একটু ব্যস্ত আছি, আমি পারবো না আজকে, অন্য একদিন আসি। কিছু লাগবে না ভাই? না না, এখন লাগবে না আমার। এখন কী করবো, কিন্তু বসও অনেক টার্গেট দিছে বড় বড়, এখন যদি প্রোডাক্ট যদি বিক্রি করতে না পারি, আজকে তো অফিসে যাওয়া লাগবে না, বস তো অফিসে ঢোকাবে না, এই যে আমার চাকরিটাও কালকে থেকে চাকরিও যেতে হবে না, এখন সংসার কীভাবে চালাবো আমার তো টেনশনে ধরে গেছে। তারপরে যাই ভাই, কে কিছু বলে প্রোডাক্ট দিতে পারে কিনা দেখি। মুদিন ভাই, আপনি তো ভাই অনেক সুন্দর করে দোকানটা সাজাইছেন, বুঝছেন? এই দোকানের সাথে আপনাকে খুব বেশি মানিয়েছে ভাই। এটা জানি আমি, আমাকে মানাইছে এই দোকানের মধ্যে, এটা আমি জানি, সবাই জানে। আপনি তো ভাই এই এলাকার মধ্যে সবচাইতে প্রোডাক্ট বেশি বিক্রি করেন, আপনি সবচাইতে বেশি বেচা কেনা হয় আপনার দোকানে, সেই জন্য আপনার সাথে মানে কথা বলতে চাচ্ছিলাম আর কি। আমি চলে গেছিলাম, এখন দেখতেছি আপনাকে প্রোডাক্ট না দিলে মানে এক সপ্তাহ বিক্রি করতে পারবেন না। না ভাই, এগুলো বলিন না, আমি আসলে ওই আপনার প্রোডাক্ট নিতে পারবো না। আসলে দেখেন, আমি ওই প্রোডাক্টটা সেল করবো যে প্রোডাক্টে আমার লাভ হবে, আপনি শুধু আমাকে শুধু প্রোডাক্ট প্রোডাক্ট করলে হবে না, তো আমার লাভ হতে হবে, কমিশন পেতে হবে আমার। এখন তো ভাই আমাদের, এখন তো ভাই আমাদের কোম্পানিতে কোনো প্রোগ্রাম নাই, কোনো কমিশন নাই, এখন কোনো কমিশন নাই, তো মালও নিব না, পণ্যও নিব না। চান আমি তো বলে দিচ্ছি কথা, আবার আমাকে ডিস্টার্ব করতেছেন। এখন মহিদিন ভাই দেখেন, মানে আমিও খুব খারাপ অবস্থায় আছি, আমার বসও আজকে অনেক টার্গেট দিছে আমাকে, যার কারণে আমার আজকে যদি প্রোডাক্ট দিতে না পারি, বিক্রি করতে না পারি, আজ কালকে থেকে আমাকে অফিসে ঢুকাবে না। এখন এদিকে আছে আমার সংসার। তো ভাই আমার আপনার ইমোশন দেখে লাভ নেই, আপনার জব যাবে গা, আপনার ফ্যামিলি আছে, এগুলো বলে তো লাভ নেই। আমি আমার এখানে আছি, আমার কমিশন যত বেশি পাবো তত মাল নেব, আপনার ইমোশন দেখে তো লাভ নেই আমার। আচ্ছা মদিন ভাই, ওই আপনাকে ওই 10 টাকা করে কমিশন দিচ্ছি, মাল দেগা পাত্তসে দেগা, টাকা যেহেতু বলছেন, দেখা যায়, দেখি ক্যাটালগটা দেখ। ভিম সাবান নেন 1 কার্টন, তারপর হুল সাবান নেন 1 কার্টন, সার্ফ এক্সেল 1 কার্টন, তারপর লাক্স সাবান 1 কার্টন। আচ্ছা তাহলে আপনি সেটা ইয়ে করে নেন, এটা উপ করে দেন। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাই ধন্যবাদ ভাই, আপনি ভাই আমার চাকরিটা বাঁচিয়েছেন ভাই, না হলে আমার, না আমার কথা হচ্ছে যেটাতে আমি লাভ বেশি পাবো সেটাই আমি সেল করবো, এখানে আমাকে ইমোশন বা, এখন ভাই এই টাকাগুলো কিন্তু আমার পকেট থেকে দিতে হবে, আমার বেতন থেকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আগামীতে কথা হবে আর কি। ঠিক আছে ভাই, আমি মেমোতে মানে 10 টাকা করে লেস করে দিব, ঠিক আছে? আচ্ছা মহিদিন ভাই, সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা।